রোমাঞ্চের পথে ছুটে চলা তরুণ পর্বতরোহিতিনী আমাদের আজকের অতিথি ইকরামুল হাসান শাকিল। শাকিল, আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। শুভ সকাল শাকিল। আর শুভ সকাল, অভিনন্দন জানাতে চাই, কেমন আছেন? এইটার আগে শাকিল, আপনার যদি মনে পড়ে গত বছর আপনি যখন আমাদের এই শোতে এসেছিলেন, আমরা বলেছিলাম শেষের দিকে যে আপনি আসলেই যদি এটা জয় করে আসেন আবার আপনার সাথে কথা হবে। হ্যাঁ, ওই দিন অবশ্য লোপা ছিল না, আরেকজন সহকর্মী ছিল। আমার সৌভাগ্য হয়েছে, খুবই মানে অভিনন্দন জানাতে চাই। আমি যখন ফেসবুকে আপনার ফেসবুকে দেখেছি যে আপনি এটা সম্পন্ন করেছেন, নেপাল থেকে দেখছিলাম নেপালিরা অনেক কেক টেক কাটছে আপনাকে, তো ওইখানে আপনি একজন মোটামুটি সেলিব্রিটি টাইপের ট্রিটমেন্ট দিচ্ছিল তারা, আপনাকে অনেক অভিনন্দন শাকিল। ধন্যবাদ আপনাদের। কেমন ছিল আসলে এই যে হিমালয় জয়ের এই গল্পটা? এই জয়ের গল্পটা যদি বলতে যাই তাহলে এর আগে একটু বলতে হয় মানে গ্রেট হিমালয় ট্রেলটা কী, কারণ আমরা হয় কি যে আমরা সবাই পর্বত আরোহণটা বুঝি যে হ্যাঁ আমরা পর্বতের চূড়ায় উঠছি, কিন্তু গ্রেট হিমালয় ট্রেল এটা আমাদের সবার কাছে একটা নতুন যে এই জিনিসটা আবার কেমন হতে পারে যে গ্রেট হিমালয় ট্রেলটা। তো গ্রেট হিমালয় ট্রেলটা হলো এটা পৃথিবীর সব থেকে উঁচু দিয়ে সব থেকে লম্বা ট্রেল, মানে এটা হলো যে হাঁটার পথ যেটাকে বলি, কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট কোনো পথ নেই, এখানে পথ নিজেকে তৈরি করতে হয়। মানে কেউ হেঁটে গিয়েছে এরকম কিছু তো দেখতে পারে না? না, এরকম হলো যে হ্যাঁ সব সব জায়গায় যেরকম আছে তেমন কিন্তু নয়। ও, এমন অনেক জায়গা আছে আপনি জানেন না যে কোন দিক দিয়ে হাঁটতে হবে? হ্যাঁ, কোন দিক দিয়ে হাঁটতে হবে, শুধু কি তখন জিপিএস দেখে হাঁটতে হয়? হ্যাঁ, তখন জিপিএস, তখন আমার ম্যাপ রিডিং যে এইগুলো আছে সব কিছু নিয়ে ওই রাস্তার পথটা হাঁটতে হয়েছে। এমনও হয়েছে যে আমি পথ ভুলে আমি অন্যদিকে চলে গেছি। আচ্ছা, অন্যদিকে চলে গিয়েছি, সেই তিব্বত বর্ডারের কাছাকাছি চলে গেছি, আবার সেই পথ খুঁজে বের করতে আমার একদিন দুদিন সময় লেগে গেছে, এমনও হয়েছে। এবং আমি খুব ভয়, এমন কেউ নাই কারো কাছে জিজ্ঞাসা করা যায় না, যখন গ্রাম পেয়েছি, যেমন আপনার 3000 মিটার পর্যন্ত, 3500 মিটার অথবা 4000 মিটার পর্যন্ত গ্রাম মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, যখন তখন সেই গ্রামের মানুষদের সহযোগিতা নিচ্ছি, যে তাদের কাছে জিজ্ঞেস করছি যে সামনে আমি এই জায়গায় যাব, এই পথটা কোন দিকে হবে, হয়তো তারা একটা ধারণা দিয়েছে যে হ্যাঁ এদিকে যাওয়া, এই দিক দিয়ে যেতে হবে, কিন্তু নির্দিষ্ট করে কোনো কোনো পথ নেই। যেমন আমি যখন একটা পাশ থেকে আরেকটা পাশে যেতাম, সেখানে যে পাহাড়ের রিজগুলো ওই করে যে পাসগুলো ক্রস করতাম, সেগুলো তো আর সেখানে তো আর নির্দিষ্ট কোনো রাস্তা নেই, সেখানে স্থানীয়রাও সে পাস ক্রস করে না, সেগুলো কালে ভাদ্রে কেউ করে কোনো ইয়ে হলে, যেমন আমাদের মতো যদি কেউ কখনো হয়। তো এইগুলো যখন করতে যেতাম তখন আমার মানে ওই রাস্তাটা খুঁজে পেতে খুবই কঠিন কষ্ট হয়ে যেত, এবং হিমালয়ে রাস্তা খুঁজে পাওয়া মানে একবার যদি রাস্তা হারায় তাহলে সেই রাস্তা খুঁজে পাওয়াটা মানে খুবই কঠিন। আমি যেমন একটা যদি বলি, একবার ভয়াবহভাবে পথ হারালাম যে আমি একটা পাস ক্রস করি, 5000 মিটার একটা পাস ক্রস করি, সে পাস ক্রস করে তখন প্রচণ্ড ওয়েদার খারাপ হয়ে যায়, চারপাশ হোয়াইট আউট হয়ে যায়, অন্ধকার মানে মেঘে ঢেকে যায়, সামনে কিছুই দেখতে পাই না, তখন আবার বৃষ্টি শুরু হয়, সাথে তুষারপাতও হয়, বৃষ্টি এবং তুষারপাত দুটো একসাথে হয় তখন। তো যখন ওই উচ্চতায় মানে তুষারপাত হয় বা বৃষ্টি হয় তখন টেম্পারেচারটা একদম পড়ে যায়, মাইনাস টেম্পারেচার হয়ে যায়, সেটা -20-25 হয়ে যায় মাইনাস। তো ওই অবস্থাতে আমার প্রচণ্ড বাতাসও থাকে, তো আমি যেহেতু যখন নেমে যাচ্ছিলাম তখন আমি হয় কি যে রাস্তার যেদিকে আমার যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমি সেদিকে না গিয়ে আমি অন্যদিকে চলে যাই, চলে গিয়ে যখন অনেক সময় যাচ্ছি কিন্তু আমি আমার আমি যে সরি আমি যখন ভাবি যে আমার তো এই ধরনের একটা পাস ক্রস করতে হবে বা এরকম একটা রাস্তা হয়তো আমি যেটা আগে থেকে স্টাডি করেছি কিন্তু সেরকম পাইনি, তাহলে আবার তখন মনে হলো যে রাস্তাটা তাহলে আমি হারিয়ে ফেলেছি। তো তারপরে আমি আর রাস্তা খুঁজে, ওই মুহূর্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তারপরে আমি একটা জায়গা দেখি, নিরাপদ একটা জায়গা খুঁজে বের করে সেখানে তাঁবু করে রাতে সেখানে কাটাই, পরের দিন সকালবেলায় ভোরবেলায় উঠে সে রাস্তা খোঁজা শুরু করি কিন্তু রাস্তা পাইনি, সেই রাস্তা পেতে পেতে আমার পরের দিন বিকেল 3টা-4টা বেজে যায়। জি শাকিল, মানে আমি একটু বুঝে নেই, আপনি বললেন যে -20-তে চলে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, -20 এরকম ওয়েদারে গিয়ে আপনি যে রাতে থাকলেন ওইটার জন্য প্রস্তুতি কি আপনার ছিল, মানে আপনার প্রিপারেশনে ছিল যে -20 ঝড় বৃষ্টি হলে, কারণ তখন তো পাহাড় নিশ্চয়ই সমতল না, পাহাড় তো পাহাড় উঁচু নিচু থাকে, ওইরকম একটা জায়গা খুঁজে বের করে -20-তে থাকাটা, এরকম প্রস্তুতি আপনার ছিল? হ্যাঁ ছিল, -20 কারণ আমি সবসময় আমার ব্যাকপ্যাকটা যে ছিল সেটাতে আমার সাথে আমি যে খাবার খাবো আমার সাথে দুই তিন দিন যেন আমি সার্ভাইভ করতে পারি তেমন শুকনা খাবার সাথে থাকতো, কিছু চাল থাকতো, কিছু অল্প অল্প রাখা হতো, কিন্তু এখানে মজার বিষয় হলো এখানে আমি রান্না করার যে তরকারি রান্না করব বা কিছু ভাজি এগুলো কিছু ছিল না,
কারণ শুধু আমি একটু চাল সাথে ক্যারি করতাম। চাল মানে হচ্ছে একটু ভাতের মতো কিছু খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যে আমি ভাতের মতো একটু করছি, কিন্তু ওটাকে ভাত করছি না, নিজে ইচ্ছে করেই করছি না, ওটাকে একটু নরম রাখছি যেন ওটা আমি ওই পায়েসের মতো হয় ওরকম খেতে পারি। কিন্তু কিন্তু সেখানে লবণ নেই, সেখানে চিনি নেই, সেখানে মরিচ নেই, মানে যেটা হয় আর কি। আমি সাথে সবই ক্যারি করেছিলাম, আমি মশলা ক্যারি করেছিলাম সাথে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবই ক্যারি করেছিলাম, লবণ চিনি সবই ক্যারি করেছিলাম। কিন্তু মাঝপথে সে মানে যখন ট্র্যাকিং শুরু করে দিলাম, তখন ওয়েট কমানোর জন্য সব ফেলে দিতে হয়েছে, সব ফেলে দিয়েছি। ইভেন এমনও হয়েছে যে একটা টুথপেস্টের যে পেস্ট ইট ছিল, সেই টিউব থেকে পেস্টও ফেলে দিয়েছি ওয়েট কমানোর জন্য। হ্যাঁ, ওয়েট কমানোর। ব্যাকপ্যাকের ওয়েট কেমন ছিল? ওয়েট ছিল 18-22 কিলো ওয়েট ছিল আর কি, এর মধ্যেই থাকতে। 109 দিন আপনি 18-22 কেজির পরিমাণ আপনি নিয়ে হেঁটেছেন। হ্যাঁ, আপনার সাথে কেউ ছিল? আমার সাথে কেউ ছিল বলতে, এখানে নেপালের আমি যে রাস্তা ধরে হেঁটেছি, এটা তিব্বত বর্ডার দিয়ে হাঁটা এবং এটা হাই হিমালয় দিয়ে। তো যেহেতু হাই হিমালয় দিয়ে হেঁটছে, এই জায়গাটা কিছু জায়গা আছে রেস্ট্রিক্টেড, নেপাল গভর্নমেন্ট জায়গাটা রেস্ট্রিক্টেড করে রেখেছে, সেই জায়গাগুলো বাধ্যতামূলকভাবে গাইড নিতে হয়। আচ্ছা, তো যে কারণে আমি বিভিন্ন জায়গাতে আমি 3 জন গাইড নিয়েছি, মানে আমার পুরো অভিযানে। তো গাইড নিলে, ঠিক গাইড তো আমার কিছু ক্যারি করছে না, গাইড তো গাইডের জিনিসপত্রই ক্যারি করছে। তো আমার তাবু, আমার স্লিপিং ব্যাগ, আমার শীতের পোশাক, সব কিছু, আমার খাবার, সাথে রান্না করার স্টোভ ছিল, কেরোসিন ছিল, গ্যাস সিলিন্ডার ছিল, তো সব কিছু আমাকেই ক্যারি করতে হতো। অনেক সময় হতো যে ব্যাগটা আমার থেকে বড়, মানে আমার থেকে বড় আমার ব্যাগ, এরকম একটা অবস্থা হয়ে যেত। কিন্তু যেটা বলছিলাম যে ওই পথ হারানোর কথা সম্বন্ধে বলে না, আপনি বলছিলেন যে এই মানে ব্যাকপ্যাকের ওয়েটটা নিয়ে বলছিলেন, ওয়েটটা এত এক দিয়ে 109 দিন হেঁটেছেন এবং সাথে একা ছিলেন কিনা? হ্যাঁ, মানে একা ছিলাম, মানে তিনটা জায়গা, মানে তিনটা গাইড আমাকে নিতে হচ্ছে শুধু রেস্ট্রিক্টেড এরিয়াগুলোতে, তাছাড়া আমি একা ছিলাম। মনে হয় লোপা আসলে শাকিল তো একাই ছিল, মানে সরকার যেহেতু বলেছে এখানে গাইড নিতে হবে, সেই কারণে তার গাইড নিতে হয়েছে, বাট পুরো 109 দিন একা ছিলেন শাকিল। আমার মনে হয় যে আমি একটু এই জায়গাতে একটু সবাইকে কানেক্ট করি, আমরা যেটা বললাম যে 1700 কিলোমিটার, এইটার মানে হচ্ছে পুরো বাংলাদেশটা যদি আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া হাঁটে কেউ, তার পরিমাণ হবে 1000 কিলোমিটার, শাকিল প্রায় তার ডাবল পুরো সময়টা হেঁটেছে। এবং আমরা তো বাংলাদেশ যদি হাঁটি, বাংলাদেশ একটা সমতল ল্যান্ড, কিন্তু শাকিলের জায়গাটা অনেক উঁচু নিচু, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়। তো এইরকম একটা প্রতিবন্ধকতায় শাকিল একা 109 দিন, একা 109 দিন 18-22 কেজি ব্যাকপ্যাক নিয়ে সে হেঁটেছে। শাকিল একটু বলবেন যে আপনার এই যে সফলতা, এই যে জয়, হিমালয় ট্রেইল আপনি জয় করেছেন, তার আগে তো দীর্ঘদিনের একটা প্রিপারেশন আছে আপনার, এর আগে নিজেকে কীভাবে তৈরি করলেন? আমি 2013 থেকে আমি আমার মানে অভিযান করছি, তার 2013-তে আমি কলকাতা থেকে ঢাকা পায়ে হেঁটে এসেছিলাম। আচ্ছা, সেটা আমার প্রথম কোনো বড় অভিযান ছিল। তারপরে আমি 2014-তে আমার পর্বত আরোহণের উপর আমি বেসিক প্রশিক্ষণ নেই ভারত থেকে, তারপরে 2018-তে আমি আমার উচ্চতর প্রশিক্ষণটা নিই। তো এর মাস তারপর থেকে আমি অভিযান শুরু করি পর্বতে। আমি 2015-তে অভিযান করেছি, 16-তে অভিযান করেছি, 17-তে করেছি, প্রতি বছরই আমার অভিযান হচ্ছে। আমি 7000 মিটার পর্যন্ত অভিযান করেছি। তো যখন আমি দেখলাম যে 7000 মিটার অভিযান যেহেতু করতে পেরেছি, টেকনিক্যাল পর্বত অভিযান করার সুযোগ হয়েছে, তখন আমার মনে হলো যে আমি একটা অভিযান, এমন একটা অভিযান করি যে অভিযানটা একটু ইউনিক হবে, যে অভিযানটা আগে কেউ করেনি খুব একটা মানুষ, এবং চ্যালেঞ্জিং হবে, যেটা আমার নিজেকে ছাড়িয়ে যেতে পারবো। যেহেতু কোনো পর্বত অভিযানে গেলে সেখানে আপনার পুরো টিম থাকে, টিম ওয়ার্ক হয়, সেখানে আমার সাপোর্টিং টিম থাকবে, সেখানে আমার রান্না করার লোক থাকবে, আমার রাস্তা তৈরি করার লোক থাকবে, সব থাকবে, আমরা 10-12 জন একসাথে যাচ্ছি, সেখানে একটা ভয়ের কিছু থাকে না। কিন্তু আমি এমন একটা কাজ করবো যেটাতে আমাকে সব চ্যালেঞ্জগুলো আমাকেই ফেস করতে হবে, রাস্তাটা আমাকে তৈরি করতে হবে, আমি একাই মানে সব কিছু আমাকেই করতে হবে। তো তখন আমি গ্রেট হিমালয় ট্রেলটাই করলাম, যে গ্রেট হিমালয় ট্রেল এমন একটা অভিযান যেখানে মানে অ্যাডভেঞ্চারের সকল শাখাই এখানে পাবেন আপনি, মানে এখানে রক ক্লাইম্বিং হচ্ছে, আমাকে রক ক্লাইম্বিং করতে হচ্ছে এখানে, আমাকে রক ক্লাইম্বিং একটু বাংলায় বুঝিয়ে বলুন। রক ক্লাইম্বিং মানে পাথরের যে জায়গাটা, সেই পাথরের জায়গাটা ক্লাইম্বিং করে উঠতে হচ্ছে আর কি। পাথর মানে কত বড় পাথর?
সেই পাথরগুলো তো অনেক বড় হয়, মানে এই পাথরে কিভাবে উঠে, মানে পাথরটা হলো কি মানে একদম যে আমরা শুধু একটা ইন্ডিভিজুয়াল একটা পাথর উঠছে সেটা কিন্তু না, মানে পুরো একটা জায়গা যখন যাচ্ছে সেটা পাথরের জায়গা, রাস্তাটাই পাথরে, মানে ওই জায়গাটা ক্রস করে মানে উপরে যে জুতোটা পরেছিলেন ওখানে ছিলেন অন্য কোনো জুতো পরতে হয়? আমি যে জুতোটা পরেছি এই এক জোড়া জুতাই আমি ক্যারি করেছি পুরোটা সময়ে, মানে এই জুতাটাই পরেছি, আমার সাথে আর কোনো স্যান্ডেলও ছিল না। বৃষ্টি বলি বৃষ্টিতেও এটা এই জুতা পরে আছে, কাদারতেও এই জুতা পরে, এবং যখন নদী পার হচ্ছি তখন এই জুতা পরেই আছি। তো নদী তো পার হতে হয়, হ্যাঁ আমাকে অসংখ্য নদী পার হতে হয়েছে এবং হিমালয় খরস্রোতা নদী পার হতে হয়েছে, যেগুলো খুবই অল্প পানি ছিল নিশ্চয়ই, অল্প পানি বলতে সেই প্রচুর খরস্রোতা প্রচুর মানে স্রোত সেই পানিতে, এবং সেই পানিগুলো প্রচণ্ড ঠান্ডা, মানে যখন পানিতে নামি মানে যতটুকু পানিতে ভিজছে ততটুকু অসার হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে সেটুকু আর আমার মনে হয় যে এইরকম একটা যখন এক্সাইটমেন্ট আসলো খরস্রোতা নদী যেটা আবার ভীষণ ঠান্ডা পানি, ওইটা মানে কি এটা সাঁতরে তো পার হতে হয় নাই কিন্তু আপনি পার হয়ে গিয়েছেন? এটা একটু মজার বিষয় বলিনি যে পানিগুলো যাচ্ছে সেই পানির উপরে সাথে কিন্তু বরফও যাচ্ছে, মানে বরফের এইগুলো ভেসে ভেসে যাচ্ছে যে উপরে, যে মানে একটা গ্লাসের মতো যে হয় যে আপনাকে বার গ্লাস বলি, তো আমাকে সে এই ধরনের নদী পার হতে হচ্ছে যেখানে বরফ ভেসে যাচ্ছে, হয়তো তখন কারণ আমার সাথে যেহেতু খুব একটা বেশি কাপড় ছিল না, তো আমি ট্রাউজার আমি যে প্যান্ট পরে ই করেছি ট্রেকিং করেছি, তো সেটা ই করে যখন কাপড় চোপড় এগুলো খুলে যখন আমরা সেটা নিয়ে যাচ্ছি, তো যতটুকু ভিজে যাচ্ছে ততটুকু মানে অসার হয়ে যাচ্ছে, এবং সেখানে আমার অনেক ভয় যে পাথরের ফাঁকে ফাঁকে অনেক ই থাকে মানে গভীর থাকে যে একটা ফাঁকা থাকে, সেখানে ঢুকে গেলে আবার পুরোপুরি ঢুকে যাব, এবং ঢুকে গেলে আমার ব্যাকপ্যাক পুরোটা ভিজে যাবে, আমার সব দিকে আবার ই করতে হচ্ছে যে আমার যেন ব্যাকপ্যাকটা না ভেজে সেটার কারণ ভেতরে আমার সকল কাপড় চোপড় থেকে শুরু সব জিনিসপত্র সেটাতে, যদি একবার ভিজে যায় তাহলে সেখানে মারা যাবো এটা নিশ্চিত, কারণ ওই টেম্পারেচারে যদি আমি আমার স্লিপিং ব্যাগ ভিজিয়ে ফেলি, যদি আমার শুকনো কাপড় ভিজিয়ে ফেলি তাহলে ওই ইয়েতে আমি ঠান্ডাতেই মারা যাব। এবং আপনি এই জার্নিটাতে আপনি একা মানে এই যে এরকম করছেন যে পানি টানি পার হচ্ছেন? হ্যাঁ, এরকম অসংখ্য সময় আছে যে আমি একা, এবং কিছু কিছু জায়গায় আছে যে তখন কিন্তু আমার যে গাইড যখন ছিল তখন তো একটু ভালো লাগতো যে হ্যাঁ গাইড আছে আমার সাথে, তার সাথে গল্প করছি এগিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, এবং অনেক সময় মানে বিভিন্ন ধরনের কেউ পাশে যদি কেউ থাকে একদম নির্জন জায়গায় সেই জায়গায় তাহলে অনেক মনে হয় যে না অনেক কিছুই আছে, অনেক সাহসটা বেড়ে যায়, যখন একা থাকি তখন বিভিন্ন ধরনের মানে দুশ্চিন্তা মাথায় কাজ করে যে পথটা কত দূর বা কেমন হতে পারে, সামনে একটু ভয়ের জায়গাগুলো কাজ করে, এবং যখন নদী ক্রস করতে হয় তখন করেছি তখন একটু ভয় কাজ করতো যে এই নদীটা সামনে কেমন হবে বা নদীটা আমি সাঁতরে যেতে পারবো কিনা বা সাঁতরাতে হবে কিনা, আমি তো সবসময়ই করতাম যে যেন সাঁতরাতে না হয় কারণ আমার ব্যাকটাই করতে হবে, আর এই স্রোতের মধ্যে সাঁতরানোর কোনো সুযোগ মানে পুরো শরীরটা যাতে না ভেজে, তো অনেক সময় কুমার অবধি পর্যন্ত পানি হয়েছে ক্রস করতে হয়েছে, এরকম এমন হয়েছে আমি একদিন মানে পাঁচবার নদী ক্রস করতে হয়েছে, মানে রাস্তাটা এরকমভাবেই হচ্ছিলো যে মানে একবার ওপাশে গিয়ে আবার কিছু দূর গিয়ে আবার নদী ক্রস করতে হয়েছে এরকম করে, আবার সেদিন বৃষ্টিও ছিল মানে ওই টেম্পারেচারের মধ্যে, এটা বিভৎস ছিল অভিজ্ঞতা। আর এমনি যখন রাস্তা দিয়ে যেতাম তখন প্রচুর ল্যান্ডস্লাইড হতো, যেটা সবচেয়ে ভয়াবহ ছিল ল্যান্ডস্লাইডটা, এবং এমনও হয়েছে যে আমি কয়েক সেকেন্ডের জন্য আমি বেঁচে গিয়েছি যে আমি কেবলই রাস্তাটা ক্রস করে এসেছি যে এরপরেই দেখলেন যে ভেঙে পড়লো। হ্যাঁ, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন আমি দেখছি যে উপর থেকে একটু যে পানিগুলো নেমে আসছে, তখন বৃষ্টি হচ্ছে মানে প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে, যে পানিটা কাদাযুক্ত পানি আসছে, তো আমার তখনই একটু মনে হচ্ছিলো যে কাদাযুক্ত উপর থেকে পানি আসা মানে কিছু একটা হচ্ছে উপরে, তো আমি একটু দ্রুতই রাস্তাটা ক্রস করেছি, তো একটু নিরাপদ জায়গা থেকে সেখানে আমার ব্যাকপ্যাকটা রেখে, যেহেতু ওই রাস্তাটা আমি যখন দ্রুত হেঁটেছি তখন আমার মানে ক্লান্তিটা বেড়ে গেছে, তো ব্যাকপ্যাকটা রেখে বোতলের পানি খেতে যাচ্ছি, কেবলই বোতলের পানিটা নিয়ে ক্যাপটা খুলছি তখনই বিকট একটা শব্দ হলো উপর থেকে, মানে বড় একটা গাছ ভেঙে পড়লো, পুরো পুরো এলাকা জুড়ে নেমে গেল, মানে একদম ল্যান্ডস্লাইডে পুরো ধসে গেল, তো ওটা যখন হচ্ছে তখন আমি ব্যাকপ্যাক ওখানে ফেলেই আমি দৌড়ে আর একটু সামনে চলে গেলাম, তো পেছন ফিরে পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলাম যে ল্যান্ডস্লাইডটা কেমন কতটা ভয়াবহ হলো, যে আমি কয়েকটা সেকেন্ডে যদি আমি সেটার মাঝখানে পড়তাম তাহলে হয়তো আমি মাটি চাপা পড়ে যেতাম, অথবা বড় গাছ আমার উপরে ভেঙে পড়তো, অথবা আমাকে নিয়ে একদম সেই যে নিচে গভীর খাদ নদী একদম নিচে যে নদী সেখানে আমাকে নিয়ে যেত। শাকিল, এই যে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন
অন্য একটা দেশে এরকম একটা সফলতার ছুঁয়ে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, তো এই সময়টা আপনার কেমন লাগে? যখন আমি কোনো অভিযান করি, সেটা এই গ্রেট হিমালয় ট্রেল হোক বা এর আগে যখন যে অভিযানগুলো করেছি এবং কলকাতা থেকে যখন ঢাকা হেঁটে এসেছি, তখন তো শুধু শাকিল থাকি না, তখন কিন্তু সেই তখন হ্যাঁ পুরো বাংলাদেশটা হয়ে যায়। কারণ হলো যখন আমি অভিযানে থাকি তখন কিন্তু আমাকে ওরা শুধু শাকিল হিসেবে বলে না, ওরা প্রথমে কিন্তু বাংলাদেশটা বলে যে বাংলাদেশের পর্বতারোহী, শাকিলও বলে না হ্যাঁ বাংলাদেশের পর্বতারোহী। এই জায়গাতে শাকিল, আমাদের যেহেতু সময়ের একটু স্বল্পতা আছে, শেষ কথায় যদি বলেন যে আসলে মানসিক শক্তিটাতেই আসল, মানে এইটা আপনি কিভাবে উইন করলেন, যদি খুব অল্প কথাতে কোন শক্তির বলিয়ানে হয়ে আপনি এই পুরো জার্নিটা শেষ করলেন? আচ্ছা, ওই আমি যখন অভিযানটা করছি তখন আমার সাথে বাংলাদেশের পতাকাটা আমি পুরোটা সময় ক্যারি করেছি। যখনই নিজেকে একটু মোটিভেট করতে হতো, যখন ভেঙে পড়তো, অনেক সময় মনে হয়েছে আর করতে পারবো না, ফিরে যাব, পারছি না, তখন আবার মনে হতো না আমি বাংলাদেশের পতাকাটা ক্যারি করছি। এই যে পতাকার একটা শক্তি, এটা আমরা যারা মানে পতাকাটা বহন করি আমরা সেটাও ই করতে পারি, যে পতাকার প্রচুর মানে শক্তিটা অনেক। যখন মনে হয় যে আমি পতাকাটা নিয়ে শেষ যদি করতে পারি, আমি পতাকাটা তুলে ধরবো, ধরতে পারবো, এই যে একটা শক্তি, এই শক্তির থেকে আর বড় কোনো মোটিভেশন আর হয় না মানে এই জায়গাটাতে। তো সব থেকে বলো আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। শাকিল, আপনাকে আবারও অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ যে আপনি স্টুডিওতে এসে সকালে আমাদেরকে সময় দিয়েছেন। আরো অনেক অনেক সফলতা আপনার ঝুলিতে জমা হোক। ধন্যবাদ আপনাকে।